আমি চাকরি পাওয়ার আগে নিয়ত করেছি চাকরি পেলে কিছু টাকা মসজিদ এবং মাদ্রাসায় দান করব। আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছি, এর মধ্যে বেতন পাওয়ার আগে কিছু টাকা ধার দেনা হয়ে যায়। এখন আগে কোনটা পরিশোধ করব? অবশ্যই আপনি আগে দেনা পরিশোধ করবেন, আপনার দেনা পরিশোধ করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এই জিনিসগুলোর গুরুত্বের মাত্রা বুঝি না। আপনি নিয়ত করেছেন যে আল্লাহ আমার চাকরি হলে আমি মসজিদ মাদ্রাসায় কিছু দান করব, তো এইটা মানত হতে পারে, আবার সাধারণ নিয়ত হতে পারে। কখন মানত হবে, কখন সাধারণ নিয়ত হবে, মানতের সংজ্ঞা কী আর সাধারণ নিয়তের সংজ্ঞা কী, এটা আমাদেরকে জানতে হবে। যখন আমরা কোনো কাজ হওয়ার শর্তে দানের নিয়ত করব বা কোনো আমলের নিয়ত করব, সে আমলটা যদি তার ক্যাটাগরির আমল যদি শরীয়তে ফরজ থাকে, যেমন আপনি নিয়ত করলেন আল্লাহ আমি দু রাকাত নামাজ পড়ব, আমার যদি চাকরিটা হয়, তাহলে এটা মানত হয়ে যাবে। কারণ একটা কাজ হলে সেক্ষেত্রে আপনি একটা আমল করবেন বলেছেন, নামাজ মৌলিকভাবে ফরজ ওয়াজিব এটা ফরম্যাট আছে বিধায়, এরকম কোনো ইবাদত যেটা ফরজ ওয়াজিব ফরম্যাট আছে সেরকম কিছু করার নিয়ত করেছেন কোনো শর্ত সাপেক্ষে, সেটা মানাতে হবে। আর এমনি নিয়ত করেছেন যে আল্লাহ আমি চাকরি হলে আমি একটু মসজিদে দান করবো, এটা জাস্ট মনের ইচ্ছা, এটা মানত পর্যায়ে না। জাস্ট আপনি বলেছেন যে বা নিয়ত করেছেন মনে মনে যে আমি এটা হলে এটা করবো, এই নিয়ত রক্ষা করাটা উত্তম কিন্তু আবশ্যক না, কিন্তু মানত রক্ষা করাটা আবশ্যক। কিন্তু মানত আবশ্যক হলেও যদি আপনার ধার দেনা থাকে, তাহলে আগে মানুষের ধার দেনা দিবেন, তারপর আপনি মানত পুরা করবেন। কারণ মানুষের দেনা পরিশোধ করার গুরুত্ব এত বেশি যে এটা মানতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখা যায় যে দান দক্ষিণা করছি, এদিকে মানুষ আমাদের কাছে টাকা পাবে, টাকা দেওয়ার খবর নাই, আমি দান করে বেড়াচ্ছি, এটা উচিত না।